সামনে কুরবানি। এই কুরবানিকে সামনে রেখে আপনার কিছু কিছু দুষ্ট লোকেরা, কিছু কিছু মতলব বাজরা আমাদের দেশীয় খামারিদেরকে নিরুৎসাহিত করবার জন্য তারা চোরাই পথে অবৈধভাবে কিছু কিছু গরু আসছে বলে আমার কাছে আমি অভিযোগ পেয়েছি। তবে আমি বলবো যে এই ব্যাপারটি সীমান্ত রক্ষী যারা আছেন সেই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি এ ব্যাপারে অবহিত করব এবং এই ব্যাপারে যথোপযোগী পদক্ষেপ গ্রহণ করবার জন্যও তাকে আমি অনুরোধ করব। মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে সহজভাবে সুন্দরভাবে এই উদযাপন করতে পারে সেই দিক থেকে আমাদের এই মন্ত্রণালয় সার্বিকভাবে তত্ত্বাবধানে থাকবে এবং আশা করব যে এই উদযাপনটা সকলের জন্য উপভোগ্য হবে, আনন্দময় হবে।